শুরু হয়ে যাচ্ছে দেবীপক্ষ এক মাস ব্যাপী একটি নারীর উদযাপন হবে নারীর উদযাপন বলতে নারীর মূর্তির উদযাপন হবে মাটির মূর্তির উদযাপন হবে আমাদের ছবিটির নাম মহিষাসুর মর্দিনী যে ছবিটিতে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত পরমব্রত চট্টোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায় এবং আরও অনেকে কৌশিক কর সাহেব ভট্টাচার্য পৌলমি দাস এর মতো প্রথিত যশা শিল্পী নতুন ছেলেমেয়েরা আছে যারা খুব ভালো কাজ করছে শ্রীতামা দে অরুণিমা অভ্যুদয় অরিয়ুন ছবিটি প্রযোজনা করেছেন এভিএ ফিল্মসের 30 বছর ধরে তিনি প্রযোজনা করছেন পবন কানোডিয়াজি সহ প্রযোজক আছেন বিনায়ক পিকচার্সের বিনোদ লাহোটি এবং ছবিটির আজকে আমরা টিজার উন্মোচন করব হ্যাঁ আমি অনুরোধ জানাচ্ছি পবনজি এবং আমাদের গোটা টিমকে আমাদের সঙ্গে আসবার অনুরোধ জানাচ্ছি নমস্কার আমার প্রিয় দর্শকরা আজকে এখানে যারা এসেছেন আমার সবাই খুব প্রিয় আজকে আপনাদের জন্যই আমি এখানে এবং আমাদের ছবিও আপনাদের জন্যই বানানো তাই সব কিছুর মধ্যেই সিনেমাকে আমরা ভুলে যাই না সিনেমাকে বারবার ফিরিয়ে আনি তাই আজকে মনে হলো যে এটা একটা দারুণ একটা প্ল্যাটফর্ম আজকে খুব শুভ দিন মহালয়া আমি মনে করলাম যে এই স্টেজটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে আমাদের মহিষাসুর মর্দিনীর টিজার লঞ্চের জন্য তাই আমার পরিচালক রঞ্জন ঘোষ আমাদের প্রযোজক বিনোদজি এবং পবনজি বিনোদজি আসেনি না পবনজি আছেন এখানে তো পবনজি আমাদের এই ছবিটা প্রোডিউস করেছেন এবং একজন প্রোডিউসার খুব ভালো ছবিতে যখন তার মন দেন তখন আরও অনেক বড় বিষয় তৈরি হয় তাই আমি আমার প্রযোজকের জন্য একটা হাততালি চাইব যিনি সবসময় এরম ধরনের ছবিকে সাপোর্ট করে এসেছেন আর আমাদের এই কলা কুশলী যারা এখানে আছেন তাদের এক এক করে রঞ্জন পরিচয় করিয়ে দেবে এবং আমার সঙ্গে রঞ্জন এটা তোমার কত নম্বর ছবি আপাতত 3 নম্বর আমি মোটামুটি 333 নম্বরে যেতে চাই আর কি তো যাই হোক সেটাও হয়তো খুব শিগগিরই আমরা যাব আর আপনারা যদি থাকেন পাশে নিশ্চয়ই হবে তো এবার আমরা টিজারটা দেখে নেবো কারণ মহিষাসুর মর্দিনী এমনই একটা ছবি যা হয়তো একটা ইতিহাসের কথা বলে যেটা বর্তমান ভবিষ্যৎ এবং পাস্ট মানে পূর্ব সব কিছু নিয়েই এই ছবির বক্তব্য এবং আমাদের কাছে এটা খুব একজন ইম্পর্ট্যান্ট একটা দলিল বলে আমার মনে হয় তাই জন্য আপনারা নিশ্চয়ই এই ছবিকে সাপোর্ট করবেন এবং দেখবেন আশা করব আপনাদের ভালো লাগবে ধন্যবাদ আমি চট করে ইন্ট্রোডিউস অলরেডি করে দিয়েছি শ্রীতমা আছে অরিজিৎ আছে কৌশিক কর আমাদের খুবই প্রথিত যশা নাট্যকার নাট্য পরিচালক এবং অভিনেতা এবং আমাদের ছবিতে যখন ছবিটি দেখবেন দেখবেন যে কৌশিক কেমন কাজ করেছেন নবাগতা আমাদের পূর্বাশা আরিয়ুন পবনজি আমাদের শ্রদ্ধেয় প্রডিউসার মাই ডিভা অ্যান্ড আর ডিভা ঋতুপর্ণা সেনগুপ্ত তারপর আছে পৌলমি সাহেব আমাদের সঙ্গে স্পিরিটে আছে শাশ্বততা এবং পরমব্রতও তাই অরুণিমা আমার মিউজিক ডিরেক্টর অভিজিৎ অভ্যুদয় অভিনেতা আমার সিঙ্গার অর্পিতা মাধুরী আমাদের সঙ্গে স্পিরিটে আছে এবং আমার ডিওপি সে সবসময় ক্যামেরার পেছনে থাকে শুভদীপ দে অসাধারণ কাজ করেছে সে শুভদীপ এবং অর্ঘদীপ সুমিত শুভদীপ আমরা সবাই এসেছি আপনাদের আশীর্বাদ নিতে শুভ মহালয়া এটা করেই বলতে পারি আমি কি ভালো ছবি করে এটা অভ্যাস রয়েছে আর অভ্যাসটা ভালো আর্টিস্ট পেলে কিন্তু পূর্ণ হয় তো আমি ভালো আর্টিস্ট সবসময় পাই কাজ করতে তাই জন্য ভালো ছবি করতে পারি থ্যাংক ইউ ঋতু আমি মনে করি যে ভালো আর্টিস্ট অনেকেই থাকে কিন্তু ভালো প্রযোজক পাওয়া আমাদের কিন্তু খুব ভাগ্যের ব্যাপার যদি ভালো প্রযোজকরা বাংলা সিনেমাকে সাপোর্ট না করে তাহলে কিন্তু আপনারাও সেই ছবির মুখ দেখতে পারবেন না তাই প্রযোজকের ভূমিকা একটা ভীষণ বড় ভূমিকা এবং পবন দাস সেটা বহু বছর ধরে এরকম রিলেন্টলেসলি করে আসছেন ভালো ছবিকে সাপোর্ট করে আসছেন উনি বাছেন না যে সেটা কত বড় কমার্শিয়াল সাকসেস হবে উনি শুধু বাছেন সেটা মনকে আবেদন করবে কিনা দর্শককে দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট